ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চলন্ত অ্যাম্বুলেন্সে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ড্রাইভার সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পতিত ওই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে সাথে সাথেই তাতে আগুন ধরে যায়। এতেই অ্যাম্বুলেন্সে থাকা সাতজন পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিকগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা সাতজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, হয়তো অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা কারো জীবন বাঁচাতেই ছুটছিল পরিবারের লোকজন, কিন্তু একটা দুর্ঘটনা সবাইকেই শেষ করে দিল। আল্লাহ তাআলা ওই দুর্ঘটনায় নিহতদের জান্নাত ও আহতদের সুস্থতা দান করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অনুভূতি, ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।